السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদেরকে 30 নম্বর পারার সূরাতুল কুরাইশ শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে শিখিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা যারা কোরআন তেলাওয়াত জানেন কিন্তু সহি হয় না আবার যারা একেবারেই জানেন না আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোরআন মসজিদে যতগুলা টান আছে যতগুলা গুনাহ আছে যতগুলা কলকলা আছে মানে কোরআন মসজিদ সহি করে পড়তে হলে আপনাকে যা যা জানা লাগবে এ টু জেড সব কিছু আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف لام زر لي حمزة يا زر لي حمزة يا زر اكاليف تان كارون هلو قرآن مزيد قرار شموئي سوئي جائے گائے اكاليف كوري تان دي فورت هوي كوي جائے گائے سوئي جائے گائے خارا زبر خارا زر اولتا فش اي هلو تين ار هلو زبر بام پاشه خالي اليف এই যে জের এর বাম পাশে যজমালা ইয়া আর পেশের বাম পাশে যজমালা ওয়াও এই ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হবে এই টানগুলা যদি আপনারা ছেড়ে দেন ইচ্ছা করে দেন বা অনিচ্ছায় দেন ছেড়ে দিলেই অর্থ পরিবর্তন হয়ে যাবে সওয়াবের জায়গায় মারাত্মক গুনাহ হবে আমরা অনেকেই নামাজের সূরা কুরাইশ পড়ে থাকি কিন্তু এই টানগুলা যদি আমরা না দেই কখনোই আমাদের নামাজ হবে না কারণ এখানে অর্থ সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে তাই আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো নামাজের জন্য আপনারা যে সূরাগুলো ব্যবহার করে থাকেন একটু কষ্ট করে হলেও সেই সূরাগুলো সহি শুদ্ধভাবে শিখে নেবেন ঠিক আছে হামজা ইয়াজের ই লাম খারা জবর লা লামে খারা জবর একালিফ টান ফাজের ফি লি ই লা ফি লিইলাফি অপেশকু রয়া জবর রই অনেকে বলেন রায়া জবর রাই ও রাই নাউজুবিল্লাহ হবে কি রয়া জবর রই ও রই র র এটা রা হবে না ঠিক আছে ও রই শিন দুই জের শিন ও রই শিন থামলে হবে ও রইশ কুরাইশ হবে কেন আরবি পড়ার সময় কোন হরফে থামতে চাইলে সেই হরফের উপরে জবর জেরফে যাই থাকুক সব বাদ হয়ে যাবে সব বাদ হয়ে গিয়ে সেই হরফের উপরে মনে মনে একটি জজম চলে আসবে এখন শিনে থামার কারণে শিমের নিচের এখন শিনে থামার কারণে শিনের নিচে যে দুই জের আছে দুই জের বাদ হয়ে যাবে শিনের উপরে অটোমেটিক একটি জজম চলে আসবে আর শিনের উপর যদি জজম চলে আসে তাহলে কি হবে অফ পেশকু রয়াকে ধরবে সাথে শিনকেও ধরবে কি হবে রইশ রয়াকে ধরবে সাথে শিনকেও ধরবে রইশ ঠিক আছে লি ইলাফি কুরাইশ এখানে থামলে হবে লি ইলাফি কুরাইশ যদি না থামেন لإيلاف قريش إيلافهم بوزد فرچن حمزة خارا زر إي حمزة خارا زر اكاليف تان لام خارا زبر لا لام خارا زبر اكاليف تان إيلا فازر في حامم زرهم إلافهم
ميم ساكينر فوري با ميم ناي تاي گون نا هبه نا امتر منا راكت هبه ميم ساكينر فوري شدو ماترو دويتا حروف آشلے گون نا هاي كويتا حروف دويتا عربي انترشتی حروفر بيتوري با اتبا ميم با اتبا ميم جدي آشه تاهولي گون نا هبه باقی شمست حروف گولا آشلے گون نا هبه نا ميم ساكينر فوري اخانه با ميم ناي تاي گون نا هبه نا حامیم ذرہیم روحا ذرریح لام زباللہ تاشین زبر تاش ریح لا تاش شین ذرشی تالیب زبر تا زبرر بامپشے کھلی علی پہ کھلی فتان ہوار کو تھا سلو کنتو اوپرے دیکھتے بچے امرا موٹا چین ہو اوپرے جو دیمن موٹا چین ہو دیکھن তাহলে এক আলিফের জায়গায় চার আলিফ টান দিয়ে পড়বেন রিহলাতা শীতা হামজা জরি শীতাই ওয়াও সদ জবর ওয়াস সদিয়া জবর সই ফাজের ফি ওয়াসাইফি থামলে হবে ওয়াসাই ফার উপরে জজম চলে আসবে إِلَا فِيهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ ঠিক আছে فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ فَلَمْ زَبْر فَلْ يَا عِنْ زَبْر يَا بَا پِشْبُ دَلْوَا پِشْدُ পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টান ফালিয়া আবুদু রবা জবর রব্বা জবর বা রব্বা ফালিয়া আবুদু রব্বা হা খারা জবর হা হায়ে খারা জবর এক আলিফ টান জাল্লাম জবর জাল হা জাল بايا زبر باي تازرتي بايتي رب هذا البيت تملي هو بي بايت بايا كي دور بي شاتي تا كي دور بي فاليا عبدو رب هذا البيت الذي حمزة لام زبر ال لام زبر الله حمزر اوپر امرا زبر زیر پیش کی چو دیکھتے پاچینا تار فرو امی بولی سی حمزہ لام زبر ال خیل کرون عربی فرشم آیت شروع تے تزدید ڈائن فاشے جو دی اپنا ایمن حرکت سارا کنو حرف دیکھن تاولی شئی حرف منے منے زبر دور فرو بین ٹھیک اسے حمزہ لام زبر ال لام زبر الله زاليا زرزي زرر بامپاش ززمالا يا اكاليفتان هوار كثا سيلو كنت اوفر دیکھتے بات چه امرا چي کن چين ہو تا امرا اكاليفر جائے گئے تين اليفتان دي بو زاليا زرزي حمزا تا زبر آت تا حمزا تا زبر آت بولی نئے بولی سي حمزا تا زبر آت تا تا کمی دھاکا دیئے سي دھاکا دار کارن ہلو کی شنون আরবি পড়ার সময় পাঁচটি হরফের উপরে জজম থাকিলে ধাক্কা দিতে হয় কয়টা পাঁচটা পাঁচটা হরফ হলো কফ ত বা জিম দাল কফ ত বা জিম দাল এই পাঁচ হরফে জজম থাকিলে কলকলাহ করিয়া পড়িতে হয় আর কলকলাহ মানে ধাক্কা দিয়ে পড়া ঠিক আছে হামজা ত জবর আ ত عين زبر ع ميم زبر ما اطعم ها ميم بشهم اي ها اي ميم কে ধরবে এই ميم বাদ যাবে কেন কারণ হলো তাসদীদের ডাইন পাশে কখনো জজমালা কোনো হরফ পড়া যায় না তাসদীদের ডাইন পাশে জজমালা হরফ থাকলে সেই হরফের কোনো দাম নাই তাই এই ها এ ميم কে ধরবে হামিম পেশ হুম হুম এখানে গুন্না হবে ওয়াজিব গুন্না কারণ আমরা জানি
নুনে অথবা মিমে তাসদিদ থাকিলে ওয়াজিব গুনাহ আরবি পড়ার সময় যদি আপনারা নুনে অথবা মিমে এমন তাসদিদ দেখেন আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার দরকার নাই নুনে মিমে তাসদিদ থাকিলেই গুনাহ করিয়া পড়িবেন ইহাকে ওয়াজিব গুনাহ বলে ঠিক আছে মিম নুন জেরমিং আতআমাহুম মিম নুনে সাকিনের পর আমি এখানে জিম দেখতে পাচ্ছি আমি মিম গুনাহ করেছি এখানে আতআমাহুম গুনাহ করেছি ওয়াজিব গুনাহ কারণ মিমে তাসদিদ কিন্তু মিম নুন জেরমিং আবার এখানে নুনে গুনাহ করার কারণ কি শুনুন এই গুনাহটা কোরআন মাজিদে হাজার হাজার বার আসবে ঠিক আছে জজমালা নুনকে নুনে সাকিন বলে জজমালা নুনকে কি বলে নুনে সাকিন বলে আর দুই জবর দুই জের দুই পেশকে বলে তানবিন নুনে সাকিন এবং তানবিন এখানে নুনে সাকিনের পরে আছে কি জিম খেয়াল করুন নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি ২৯টি হরফের ভিতরে শুধুমাত্র ৮টি হরফ আসলে গুনাহ হয় না কয়টা হরফ ৮টা আটটা হরফ হলো হামজা হা আইন হা গইন খ র লাম এই আট হরফ আসলে গুনাহ হবে না বাকি সমস্ত হরফগুলো আসলে গুনাহ করিয়া পড়িবেন এখানে নুনের সাকিনের পরে আট হরফের কোন হরফ আছে নাই আট হরফ হলো হামজা হা আইন হা গইন খ র লাম এখানে আছে জিম তার মানে আট হরফের কোন হরফ নাই তাই এখানে গুনাহ সারা যাবে না মিম নুন জেরমিং জিম ওয়া পেজু পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টান আইন দুই জের আইন মিং জু ইং এখানে থামলে হবে কি মিং জু জিম ওয়াওকে ধরবে সাথে আইনকেও ধরবে থামার কারণে ওয়ামানাহুম মিন খাউফ ওয়াও জবর ওয়া হামজা খারা জবর আ হামজায়ে খারা জবর এক আলিফ টান মিম জবর মা নুন জবর না হা মিম পেশহুম ওয়ামানাহুম এই হা এ মিমকে ধরবে এ মিম বাদ যাবে কেন আপনার তো জানেনই জানেন যে তাসদিদের ডাইন পাশে জজমালা হরফের কোনো দাম নাই সেই কারণে এই মিম বাদ ওয়ামানাহুম মিম নুন জের মিন খ ওয়াও জবর খ ফা দুই জের ফিন মিন খাউফিন এখানে মিন গুনাহ হবে হবে না কারণ আমরা জানি নুনে সাকিন তানবিনের পরে আট হরফ আসলে গুনাহ হয় না আট হরফ হলো হামজা হা আইন হা গইন খ র লাম গইন খ খ এই যে খ গইন খ র লাম এখানে নুনে সাকিনের পরে খ আসছে তাই এখানে গুনাহ হবে না মিম নুন জের মিন খ ওয়াও জবর খ ফা দুই জের ফিন খাউফিন মিন খাউফিন থামলে হবে মিন খাউফ ঠিক আছে লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ্শিতাই ওয়াসসাইফ ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ ওয়া আমানাহুম সম্মানিত আমার দ্বীনী ভাই বোনেরা আপনাদেরকে আমি শিক্ষা দিয়েছি একটি সূরা কিন্তু এই একটি সূরার ভিতরে পুরো কোরআন মাজিদে যা যা আছে মানে যতগুলা গুনাহ আছে যতগুলা টান আছে কলকলা আছে মানে কোরআন মাজিদ সহি করে পড়তে হলে আপনাকে যা যা জানা লাগবে সব আমি শিক্ষা দিয়েছি
সম্মানিত আমার দ্বীনি ভাই বোনেরা ভিডিওটি একবার না বুঝলে দুইবার দেখুন, দুইবার না বুঝলে তিনবার দেখুন, ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনারা নিজেরাই কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে দেখে দেখে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।